কবুল থেকে মুক্ত হওয়ার জন্য যত প্রচেষ্টা হোক না কেন সেটা আমাদের করা উচিত। আমরা দেখতে পাই, আপনারা জানেন যে ভগবানের একজন ভক্ত ছিলেন, কে? অজামিল। তিনি একদিন প্রাতকালে ভগবানের জন্য বনে ফুল সংগ্রহ করার জন্য গিয়েছিলেন। সেখানে যাওয়ার গিয়ে ফুল সংগ্রহ করতে করতে তিনি তাকিয়ে দেখলেন সেখানে আলিঙ্গনরত একটা যুবক যুবতী, ঠিক আছে? সে যুবতীটা খুবই সুন্দরী ছিল, কিন্তু তার চোখ ছিল সেই যুবতীর দিকে। হ্যাঁ, তিনি যখন এই দৃশ্য দর্শন করলেন তখন তার মনের মধ্যে এবং চোখের মধ্যে সেই দৃষ্টি সম্পূর্ণরূপে বিদ্যমান ছিল। তিনি কোনোভাবে সেই যুবতীর যে রূপ, তার প্রতি যে তার আকৃষ্ট ছিল তার মন এবং চোখ, তিনি আস্তে আস্তে তার প্রতি এর আকৃষ্ট হলেন। তিনি বাসায় আসলেন, বাসায় এসে ভগবানের সেবা করতেন। তিনি আস্তে আস্তে ভগবানের সেবা থেকে বঞ্চিত হলেন। তিনি শুধু ওই রমণীর কথা চিন্তা করতেন, ঠিক আছে? তিনি যে দৃশ্যে যেই রমণীর মুখ দর্শন করলেন, বারবার শুধু তিনি এই রূপের চিন্তা করলেন। এরকম চিন্তা করতে একসময় তিনি সেই গৃহ থেকে চলে গেলেন। গিয়ে কী করলেন, খুঁজতে ও এলাকায় গিয়ে দেখলেন একজন লোক ওখানে বসে আছে, একটা গৃহ আছে। সেখানে গিয়ে তিনি বললেন যে এমন এমন অবস্থায় আমি একসময় এরকম একটা রূপবতী, হ্যাঁ, একটা মহিলা দেখেছিলাম, তিনি কি আছেন? তিনি বললেন হ্যাঁ আছে। তখন তিনি ওই গৃহে প্রবেশ করলেন। গৃহে প্রবেশ করে তার সাথে, হ্যাঁ, তার মনের কথাগুলো তিনি ব্যক্ত করলেন। তিনি তার প্রতি আকৃষ্ট হলেন এবং সে তাকে তিনি বিয়ে করলেন, ঠিক আছে? তার সাথে ঘর সংসার করলেন। ঘর সংসার করতে করতে, হ্যাঁ, তার ঘরে তিনি প্রায় 10টি সন্তান লাভ করলেন, ঠিক আছে? এরকম সন্তান লাভ করার ফলে এরকম সংসার করতে করতে একসময় তিনি অতীতে ছিলেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তখন তিনি এই অবস্থায় তিনি বৃদ্ধ অবস্থা হলেন। বৃদ্ধ অবস্থায় হওয়ার ফলে তার একসময় তিনি মৃত্যুর কুলে ধাবিত হলেন। তো মৃত্যুর কুলে ধাবিত হওয়ার ফলে তিনি যে অবস্থায়, হ্যাঁ, এই মৃত্যুবরণ করলেন, তখন তার সেই অবস্থাটা কি ছিল? তমগুণের অবস্থা ছিল, ঠিক আছে? কারণ তিনি তখন একটা এই বলা চলে খারাপ রমণীর সঙ্গে করেছিলেন, ঠিক আছে? তখন তার চেতনাটা তমগুণের দ্বারা চলে গেছিল। তিনি কি করেছিলেন, কি করছেন তিনি সেটা বুঝতে পারেননি, ঠিক আছে? কিন্তু তারপরও তিনি যখন মৃত্যু তার কাছে উপনীত হলেন, তখন তো একজন সাধু ব্যক্তির সাথে তার এর আগে পরিচয় হয়েছিল। তখন তিনি এই সাধু ব্যক্তি তাকে বলেছিলেন যে তুমি তোমার যে 10টি পুত্র হবে, তোমার ছোট পুত্রের নাম রাখবে নারায়ণ, ঠিক আছে? ভগবানের নাম নারায়ণ। তিনি ঠিক তখন ওই সময় তার সেই মৃত্যুকালে তখন সেই সাধুর কথা মনে পড়লো, তিনি তার পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। তো মৃত্যুর সময় তিনি যে কোনোভাবে হোক নারায়ণ নাম উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন। যখন মৃত্যুবরণ করলেন, তখন মৃত্যুবরণ করলে আমাদের কি হবে, আমাদের বিচারের জন্য দুইটা দূত আছে, ঠিক আছে? বিষ্ণু দূত এবং যমদূত। তো তখন দুটো দূতে আসলেন এই অজামিলকে, হ্যাঁ, ধরার জন্য, তাকে বিচারালয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথম যমদূতরা আসলেন, বা কিছুক্ষণ পর আবার বিষ্ণুদূতরা আসলেন। বিষ্ণুদূতরা এসে বললেন যে তোমরা তাকে স্পর্শ করবে না, তাকে নিয়ে যাবে না। কেন? সে তো পাপ করছে। যমদূতরা বলতেছে সে তো খুব পাপই ছিল, হ্যাঁ, সে তো পাপ সঙ্গ করেছে, তা সে তো আপনারা তাকে নিয়ে যাবে না। কই না, বিষ্ণুদূতরা বলছে না আমরা তাকে নিয়ে যাবো। তো এরকম দ্বন্দ্বের মধ্যে একসময় সবাই এরকম দ্বন্দ্ব না করে বিষ্ণুদূতরা তাকে নিয়ে গেলেন। বিষ্ণুদূতরা যখন তাকে নিয়ে গেলেন, তখন তাদের যে রাজা ছিলেন যমরাজ, তখন তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার ফলে তখন বিষ্ণুদূত এবং যমদূত তারা উভয় ওখানে গেলেন। ওখানে যে জিজ্ঞাসা করলেন যে উনি তো অনেক পাপ, যমদূতরা জিজ্ঞাসা করলেন যে উনি তো অনেক পাপ কাজ করেছে, আপনারা তাকে কেন নিয়ে আসলেন?
আবার বিশুদ্ধরা বলছে যে তিনি মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করেছে, নারায়ণ নাম উচ্চারণ করেছে। এই ধরনের প্রয়াসের ফলে যখন তিনি সেখানে বিচার হলো, সেখানে বিচারালয়ে তাকে সেই দেহ থেকে তাকে আবার ভগবানের সুযোগ করার সুযোগ দেওয়া হয়েছিল, এর ফলে সে ভগবানকে লাভ করেছিলেন। তো আসলে তমগুণ এমন একটা গুণ যে গুণ সম্পূর্ণরূপে সাত্বিক মানে শুদ্ধতাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। তো আমাদের অজামিল থেকে এই শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা যেন এই এই জড়জগতে সুন্দর রূপের প্রতি আকৃষ্ট না হই, তার ফলে আমরা আমাদের সম্পূর্ণ চেতনা থেকে, শুদ্ধ চেতনা থেকে আমরা বিতাড়িত হয়ে যাব। যদিও